আসসালাম, আমি এখন আছি আসলে জার্মানির থুরিঙ্গেন স্টেটের লাইনে ফেল্ডে একটা ছোট শহরের। কেন ছোট শহর? কারণ হলো এই শহরে মাত্র অ্যারাউন্ড 15,000, মানে 14,500 মানুষ এখানে বসবাস করে, এবং এইটা একটা নব্য শহর। কেন নব্য শহর? কারণ 2004 সালের আগ পর্যন্ত এটা ডর্ফ ছিল, মানে একটা গ্রাম ছিল। সেই গ্রাম থেকে মোটামুটি 2004 সালে এটা আসলে শহরে রূপান্তর হয়। তো জার্মানিতে যে কোনো শহর বলেন, স্থান বলেন, খুব বড় কোনো চেঞ্জ হয় না। ওরা যে কোনো শহর অথবা স্থান চেঞ্জ করতে হলে ওরা অনেক বেশি সময় নেয়, তারপরে আসলে ওরা চেঞ্জ করে। তো গত 20 বছর হয়ে গেছে এই শহরটা হয়েছে, কিন্তু তারপরে আসলে খুব যে বেশি একটা বড় শহর হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না, একটা ছোট শহর যেভাবে চলে আর কি। কারণ হলো একটা শহর হলে কাজের অনেক বেশি সুযোগ সুবিধা থাকে, মানুষের কর্মসংস্থান অনেক বেশি হয়, এবং মোটামুটি অনেক মানুষ বসবাস করে। যেহেতু 15,000 মানুষ, খুব বেশি মানুষ না। তো এইখানে সকল ধরনের সুবিধা আছে, আবার অনেক ধরনের সুবিধা নাইও। এবং আমি আসলে আমার যেই বাসা, সেই বাসা থেকে আসলে আমি আসলে ভিডিও করা শুরু করেছি, এবং আমার বাসাটা হলো এই যে লাইনেফেল্ড, লাইনেফেল্ডের একেবারে মানে লাস্ট মাথায় আর কি। আমি আপনাদের যদি একটু দেখাই, ওই যে দেখতে পারতেছেন, আপনারা যতদূর চোখ যায়, আপনার ক্যামেরায় যতটুকু চোখ যায়, এতটুকু পর্যন্তই লাইনেফেল্ডের লাস্ট। ছিলাম যে আসলে লাইনেফেল্ডের একেবারে লাস্ট মাথায় একটা এডেকা আছে, এবং এখানে আসলে একটা টুম নামে একটা বাও মাত আছে। এটা আসলে একটা মার্কেট, এখানে বিভিন্ন ধরনের মানে বাড়িঘর তৈরি করার বিভিন্ন ধরনের জিনিস টিনিস পাওয়া যায়, অথবা ফুলের গার্ডেনিং করার জন্য অনেক জিনিস টিনিস পাওয়া যায় আর কি। তো এই ধরনের বাও মার্কেট বিভিন্ন শহরে বিভিন্ন নামে আছে আর কি। এইটা হলো মানে লাস্ট রেসিডেন্সিয়াল এরিয়া আর লাইনেফেল্ডের এই পাশটায়। আমি যখন লাইনেফেল্ডে মুভ করি তখন আমার খুব ইচ্ছা ওই যে পাহাড়টা দেখতে পারতেছেন, ওই পাহাড়ে যাওয়ার, কিন্তু আমি বুঝতেছি না আসলে কোন দিক দিয়ে যাওয়া যায়, কারণ এখানে আমি আসলে কোনো হাঁটার রাস্তা দেখতেছি না, সবই আসলে গাড়ির রাস্তা। এই পাশে একটা বুন্ডেস্ট্রাসে আছে, যেখানে আসলে শাই শাই করে গাড়ি চলে যাচ্ছে। তা আমি এদিক দিয়ে যে পাশ দিয়ে হাঁটবো ওইটাও আসলে এতটা সিকিউর না, আমি হয়তো এই দিক দিয়ে হেঁটে চলে যেতাম, কিন্তু যার ক্ষেত সে হয়তো পুলিশ ডাকবে যদি আমি এই ক্ষেতের উপর দিয়ে হাঁটা শুরু করি। আমি আসলে ওই দিকটায় যাই নাই, কারণ আমি জানি না যে আসলে আমি কত দূর যেতে পারবো, এবং রাস্তা যদি থাকতো তাহলে আমি ডেফিনেটলি ওইদিকে চলে যেতাম। তো আমি এখন সিটির ভিতর দিকে যাব, ওইখানে একটা মানে লাইনেফেল্ডের মাঝখানে একটা বিশাল পার্কের মতো আছে, আমি ওইদিকে যাব, তারপরে যদি ওইদিকে আমি সময় পাই। কারণ হলো এখন বাজে হলো জার্মান টাইমে হলো 13:21, মানে দুপুরে 1:21। সো আমি যদি টাইম পাই তাহলে ওইদিকে যাওয়ার চেষ্টা করব, কিন্তু দেখি এত সময় পর্যন্ত আমার ক্যামেরার ব্যাটারি থাকবে কিনা যায় না, কিন্তু আমি যাওয়ার চেষ্টা করব। এইটা নিতান্তই আসলে একটা আবাসিক এরিয়া। এই যে বড় বিল্ডিংটা দেখতে পারতেছেন, এই বিল্ডিংয়ের চারতলায় আমি থাকি আর কি। তো আমি বলছিলাম যেটা আর কি, সেটা হলো সিটির ভিতরে যে পার্ক আছে ওই পার্কের দিকে যাচ্ছি আর কি। লাইনেফেল্ড 20 বছর আগে গ্রাম থাকলেও আসলে এর মধ্যে বিভিন্ন ধরনের আবাসিক এরিয়া আসলে গড়ে উঠছে। যেমন দেখেন বিশাল বড় একটা মানে অ্যালভেগে বলে এগুলোকে, কারণ কেন অ্যালভেগে বলে আমার আসলে কোনো আইডিয়া নেই। আমি পড়েছিলাম মানে যখন আমরা জার্মান A2 পড়ি তখন এই ধরনের ডিফারেন্সিয়েটগুলো পড়ছিলাম, যে আসলে কেন এত লম্বা বাড়ি, এগুলো মোটামুটি পড়েছিলাম, কিন্তু আসলে এক্স্যাক্ট মনে নেই। তো এরকম বিল্ডিং এই লাইনেফেল্ডে অনেকগুলো, মানে আমি যে বিল্ডিংটাতে থাকি ওইটাও, তারপরে আশেপাশে আমি যত জায়গায় দেখলাম।
ওইখানেও। কিন্তু জার্মান যে ট্রেডিশনাল যে বাড়িগুলো সেটা হলো দোচালা বাড়ির মতো আমাদের বাংলাদেশের ভাষায়, তো ওই রকম বাড়িগুলো আসলে আমি খুব কম দেখেছি, মানে এত বেশি দেখিনি কিন্তু খুব কম। মানুষ বিভিন্ন ধরনের মানুষ যে মানুষকে ইম্প্যাক্ট করে এইটা আসলে আমি বিশ্বাস করতাম না। সত্যি কথা বলতে এই লাইনে ফিল্ডে ইয়ং পার্সন খুব কম, বেশিরভাগই আমি দেখেছি আসলে একটু বুড়ো টাইপের মানুষ এবং মধ্য বয়সী মানুষ। এর পিছনে একটা বড় কারণ হইতে পারে যে খুব বেশি কাজের অপরচুনিটি নেই, অথবা এইখানে কোনো নিয়ার ইউনিভার্সিটি নেই। এইটার পাশে যেই ইউনিভার্সিটিটা, খুব কাছাকাছি যে ইউনিভার্সিটিটা, সেটা হলো একটা হলো গোটিঙ্গেন আর একটা হলো ক্যাসেল। গোটিঙ্গেনটা খুব কাছাকাছি ইউনিভার্সিটি, ওইখানে মনে হয় তিনটে ইউনিভার্সিটি আছে, আমি এক্সাক্ট শিওর না আসলে কয়টা ইউনিভার্সিটি আছে। আর একটা মজার ব্যাপার হইল, লাইনেফেল্ড হইল থুরিঙ্গেন স্টেটে, তো এই থুরিঙ্গেন স্টেটের লাস্ট সিটি হইল লাইনেফেল্ডে, এবং এরপরে আসলে লোয়ার জ্যাক্সনি শুরু হয়, যেটা আসলে যে গোটিঙ্গেন গোটিঙ্গেন বলছিলাম, ওই গোটিঙ্গেনটা হলো লোয়ার জ্যাক্সনিতে পড়েছে। তো এইখান থেকে গোটিঙ্গেন যেতে গাড়িতে লাগে হলো মাত্র 30 মিনিট, আমি ট্রেন অথবা বাস দিয়ে কত মিনিট লাগে আসলে আমার এক্স্যাক্ট জানা নেই, কারণ হলো এইখানের ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা এরকমই যে আমি আসলে পারি নাই ট্রেন অথবা বাস দিয়ে যেতে, আমাকে গাড়ি দিয়ে যেতে হয়েছে, আমার নিজস্ব গাড়ি দিয়ে যেতে হয়েছে। সো দেখা যাক আমি আর কতটুকু এক্সপ্লোর করতে পারি। আমি মোটামুটি পার্কের কাছাকাছি চলে এসেছি, এখন পর্যন্ত রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে আসি আর কি। আমরা এই যে পার্কের এন্ট্রান্সের মধ্যে আছি, মানে এইটা এন্ট্রান্স ওই ধরনের একবার মেইন এন্ট্রান্স টাইপের মতো না, মানে একটা জায়গা যেদিক দিয়ে ঢোকা যায়, আরও বিভিন্ন সাইড আছে যেদিক দিয়ে ঢোকা যায় আর কি। তো প্রথমেই আসলে আমি দেখলাম যে এক বৃদ্ধ কাপল এখানে বসে আছে, তো এর মাঝখানে একটা জিনিস আছে, কী আছে আমি জানি না, আমি মোটামুটি এখানে ঢুকে দেখার চেষ্টা করবো যে আসলে এটা কী। এইটা হলো একটা প্লেগ্রাউন্ড, যেমন এইখানে বাস্কেটবলের গ্রাউন্ড আছে এবং পাশে আসলে ভলিবল গ্রাউন্ড আছে, এই যে ভলিবল গ্রাউন্ড। তো এবং এইখানে মোটামুটি একটা মাচার মতো করা হয়েছে, যেটা আসলে দেখতে অনেক সুন্দর। আই থিঙ্ক যদি পুরাটা সবুজ হয়ে যেত তাহলে আরও বেশি সুন্দর লাগতো। এই সেম একটা মাচার মতো কোবলেন্সও আছে, এবং এই দুইটা প্লেগ্রাউন্ডই শেষ না, যেমন এইখানে আছে আসলে স্কেটবোর্ডের প্লেস, যেখানে আসলে বিভিন্ন স্কেটবোর্ডিং করা যায়। আমি জানি যে এটা আসলে স্কেটবোর্ড প্লেস, মাঝখানে আসলে আমি স্কেটবোর্ড শুরু করেছিলাম বোর্ডিং, কিন্তু আসলে আমি পুরো শিখে উঠতে পারিনি বিভিন্ন কারণে। সো ইট ইস নাইস। এবং এর মাঝখানে এখানে একটা জিনিস আছে, আমি জানি না যে আসলে এটা কী, এটা কি রেস্টুরেন্ট বা বাড়িঘর মানুষের পার্সোনালি, আমি কিছুই বলতে পারি না, বাড়িঘর হওয়ার কথা না। এইটা হলো টেনিস গ্রাউন্ড, যেখানে আসলে মানুষ টেনিস খেলে, মানে এই পার্কটার পাশে মাঝখানে একটা টয়লেটও, তুই যে দেখতেছেন মানুষ টেনিস নিয়ে আজকেও খেলতেছে, পয়লা মে মোটামুটি ছুটির দিনেও টেনিস খেলতেছে। তো এইখানে আবার টেনিস খেলতেছে হলো মেয়েরা, এই পাশেরটা হলো পুরুষদের জন্য টেনিস খেলার জায়গা, এটা হলো মেয়েদের টেনিস খেলার জায়গা। আমি অবশ্য পুরো জুম করে দেখাতে পারবো না। এনএফএলের প্রাণকেন্দ্রেই আসলে একটা সুইমিং পুল এরিয়া আছে, যেটাতে মোটামুটি ইচ্ছা করলে যে কেউ ইচ্ছা করলে সুইম করতে পারবে এবং সাউনা থেকে শুরু করে বিভিন্ন সুবিধা নিতে পারবে। আমি আসলে সামনের দিকে যাব, তো এখানে হয়তো ভিডিও করতে পারবো না, কারণ এখানে অনেক মানুষ আছে, তো ভিডিও করাটা আসলে ওইখানে ঠিক হবে না। লাইনে ফেল্ডে যদি কেউ আসলে সুইমিং করতে চায় তাহলে লাইনে ওয়ার্ড নামে একটা প্লেস আছে, যেখানে ইচ্ছা করলে এসে কেউ সুইম করতে পারবে এবং জাওনাতে যেতে পারবে এবং মোটামুটি একটা রিফ্রেশমেন্ট নিতে পারবে। তো এটা খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, তো আমি হয়তো একদিন আসবো দেখার জন্য যে আসলে এইখানে কীভাবে বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো নেওয়া যায়, কারণ আমার কখনো আসা হয়নি, একদিন হয়তো এসে আসলে দেখবো কীভাবে কী করে ওরা। অনেকটা সময় যাবৎ ঘুরতেছি এবং লাইনে ফেল্ডের একটা পাশ মোটামুটি আমি ঘুরে ফেলছি, তো এই পাশটায় যেমন একটা বড় পার্ক আছে যেটা দেখাইলাম আপনাদেরকে,
আর কিছু প্লেগ্রাউন্ড আছে এবং সুইমিং পুল টুল আছে। তো আমি হয়তো আজকে যাব না, আজকে হয়তো আমি বাসার দিকে ফেরাতে যাব। আরেক সময় লাইনে ফেল্ডার আরেকটা পার্ট আছে, যেহেতু এইটুকুই লাইনে ফেল্ড না, তো আমি আরেকটা ভিডিওতে হয়তো ওইগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি এখন সামনের দিকে একটু যাবো, আশেপাশে একটু ঘুরে দেখব যে আরও কিছু আছে কি না, তারপরে হয়তো বাসায় চলে যাব। জার্মানির রাস্তায় যখন আমি হাঁটি তখন মনে হয় যে প্রত্যেকটা সিটি কতটা প্ল্যান করে বানানো হয়েছে, এবং এই যে প্ল্যানিং, এই প্ল্যানিং কিন্তু গত 50 বছর অথবা 80 বছর করা হয়, অনেক আগে থেকেই তারা প্ল্যানিং করে। তো খুব ওরা প্রত্যেকটা সিটি একেবারে খুব প্ল্যানওয়াইজ সুন্দর মতো করে, এবং রেসিডেন্স লাইফ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন যে লাইফগুলো যে অ্যাটাচ করতে হয় একটা রেসিডেন্সিয়াল এরিয়া, সব কিছুই আসলে জার্মান রেসিডেন্সিয়াল এরিয়া ওগুলোতে থাকে, এবং রিক্রিয়েশনের ব্যবস্থা থেকে শুরু করে এবং রোড ট্রান্সপোর্ট কীভাবে করতে হয় সবই ওই মাথায় চিন্তা রেখে আসলে করে। তো এইখানে আসলে কিছু বাচ্চারা লাফালাফি করতেছে, ওই বাচ্চাদের লাফালাফি দেখার জন্য আসলে যাবো ওইদিকে। পহেলা মে উপলক্ষে যে পার্টিটা আছে জার্মানিতে, তারা আসলে এইখানে ছোটখাটো কনসার্টের একটা আয়োজন করছে, এবং এইখানে আসলে তারা খাবার ওটা বিক্রি করতেছে, মানে খাবার আসলে ফ্রি দিচ্ছে, মানে নামের মাত্র কিছু টাকা নিচ্ছে। তো এইখানে আজকে পহেলা মে উপলক্ষে সবাই আসলে খুব মজা করতেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো সবাই হলো পুরা লোক। হার্ট অফ লাইনে ফেল্ডে আসলে জার্মান কনভেনশনাল বাড়িগুলো দেখাটা খুব মানে খুব অপ্রতুল। সামনে দেখতেছেন একটা বিশাল বড় মোটামুটি রেসিডেন্সিয়াল এরিয়া, এবং প্রত্যেকটা বিল্ডিং এরকম, যেমন এইখানেও মোটামুটি অনেকগুলো বিল্ডিং আছে যেটা আসলে একই রকম, এবং এইখানে প্রচুর মানুষ থাকে, স্বাভাবিক বিল্ডিং আছে তো মানুষ থাকে, কারণ হলো জার্মানিতে বাসা পাওয়াটা খুব টাফ, যে কোনো এরিয়ায় থাকে না কেন মানুষ, ইভেন কি গ্রামেও। তো আজকে যেহেতু পহেলা মে, তো সবাই আসলে ফায়ারটাক মানে হলো ছুটির দিন পালন করতেছে, এবং ফুল সানি ডে টোটাল সামার এই দিনগুলোতে আসলে কোবলেঞ্জে খুব মিস করি, কারণ কোবলেঞ্জের নদীর পাড়ে এবং ওল্ড সিটিতে আসলে খুব সুন্দর সময় কাটানো যায়। একটা মজার ব্যাপার দেখাই, জার্মানিতে প্রত্যেকটা রেসিডেন্সিয়াল এরিয়ার পাশেই মোটামুটি ময়লা ফেলার স্থান থাকে। তো আমি আসলে এই লিনিয়ার ফেল্ডে এসে দেখলাম যে ময়লার যে মূল টোনে বা যেটা হলো বক্স এরকম, এগুলো আসলে এরকম মানে লক করা থাকে, যেন কেউ মানে রেসিডেন্সিয়াল পার্সন ছাড়া অন্য কেউ যেন এখানে ময়লা ফেলতে না পারে। এইটা আসলে আমি প্রথম আসলে লিনিয়ার ফেল্ডেই দেখলাম জার্মানিতে। জার্মানিতে এই ধরনের দোচালা বাড়ি একেবারে খুব কমন, এবং প্রতিটা সিটিতে এইটা আসলে একেবারে কমনের চেয়ে বেশি কমন। কিন্তু আপনারা যদি দেখেন এইখানে কিছু নতুন বাড়ি হয়েছে, এবং এই বাড়ির যে সিস্টেম এইটা আসলে একেবারে নতুন সিস্টেম, এবং এখন এই পাশে আসলে অনেকগুলো বাড়ি আছে সেম সিস্টেমের বাড়ি। তো এইটা আসলে আমি থুরিঙ্গেনেও দেখলাম, এবং আশেপাশের অনেক সিটিতে এই ধরনের বাড়ি দেখেছি যেগুলো আসলে নতুন সংস্করণ। আসলে আমি জানি না জার্মানরা এই বাড়িগুলো পছন্দ করছে কি না, কিন্তু দেখতে ভালোই লাগতেছে, একটু বক্সের মতো, একটু ডিফারেন্ট টাইপের আর কি। এটা হলো লাইনে ফেল্ডের পশ এরিয়ার মধ্যে অন্যতম একটা, প্রত্যেকটা বাড়ি আসলে একটা সিঙ্গেল বাড়ি, মানে একটা সিঙ্গেল অ্যাপার্টমেন্টের মতো, হয়তো অনেকগুলো ঘর আছে কিন্তু প্রত্যেকটা বাড়ি আসলে সিঙ্গেল অ্যাপার্টমেন্টের মতো। তো প্রত্যেকটা শহরেই এরকম কিছু পশ এরিয়া থাকে যেখানে আসলে কুলিন সম্প্রদায় থাকে, ধনী সম্প্রদায় থাকে, এবং বাড়িগুলো আসলে অনেক সুন্দর, একেবারে পিওর জার্মান স্টাইলে বাড়ি করা প্রত্যেকটা বাড়ি, এবং একটা পিওর জার্মান বাড়ি যেরকম হওয়া উচিত প্রত্যেকটা জিনিসই আছে। জার্মানিতে এরকম একটা যদি বাড়ি কেনা যায় তো, বা এরকম একটা বাড়ির মালিক হওয়া যেত, তাহলে কতই না ভালো লাগতো।
আমার খুব শখ জার্মানির একটা বাড়ি কেনা, এবং এরকম একটা যদি এরিয়াতে বাড়ি কেনা যায় তাহলে তো কোনো কথাই নেই একেবারে। জম্পেশ হয় আর কি। আজকে ভিডিও শুরু করেছিলাম ওই জায়গা থেকে, সেটা হলো ইকিয়া না এডেকা একটু। তো আমি চিন্তা করেছিলাম যে ওইখানে যাব, কিন্তু আমি মাঝখানে আইসা আটকাই গেছি। আসলে ওইখানে যাওয়াটা এত ইজি না, কারণ হলো সোজা কোনো রাস্তা নাই, ওই জঙ্গলটাতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। আমার সম্ভবত ওই দিকে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে ঘুরে তারপর ওই জঙ্গলে যেতে হবে, আদারওয়াইজ যাওয়া যাবে না। এবং আমরা দূর থেকে মনে হচ্ছে যে এটা আসলে পুরো সবুজ একটা মাঠ, আসলে সবুজ মাঠ না, এটা আসলে একটা ভুট্টা ক্ষেত, সেই জন্য আসলে মনে হচ্ছে সবুজ। যেমন দেখেন এটা হলো ভুট্টা ক্ষেত, মনে হচ্ছে পুরো সবুজ একটা মাঠ। তো আজকের মতো, আচ্ছা দেখি আবার একটু ভিডিও করতে পারি কিনা। তো আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম, তো এই রাস্তা দিয়ে এবার ফেরত যাবো। তো এখন আমি বাসার উদ্দেশ্যে চলে যাবো আর কি। অনেকে আগেই নোটিস করেছিলাম যে আমি বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, কিন্তু তারপর আসলে আমি অনেকক্ষণ হেঁটেছি ওই জায়গাটা যাওয়ার জন্য, কিন্তু আমার প্রচেষ্টা কিছুটা ব্যর্থ, আমি আসলে ওই দিকে যেতে পারবো না। আমি এই পর্যন্ত 23 কিলোমিটার হাঁটছি। আমি বের হয়েছিলাম অলমোস্ট 12টার দিকে, 12:30টার দিকে। তো লাস্ট আসলে এইটা আসলে একটা গির্জা, এটা আসলে আমার বাসার সামনে একটা গির্জা। গির্জাটা দেখি আসলে লাইনে ফেল্ডের এই ভিডিওটা শেষ করব, হয়তো আমি আরও কিছু পার্ট ঘুরবো লাইনে ফেল্ডের, যেহেতু এখানেই থাকতেছি। তো আমি ওই ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।